মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল স্টেট আছে আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বসুন্ধরাতে অনেক চমৎকার একটা 150 স্কয়ার ফিটের চমৎকার ফ্ল্যাট দেখাবো ভিউয়ার্স এটার লোকেশন হচ্ছে একদম সি ব্লক অর্থাৎ নর্থ সাউথ আইইউ ইউনিভার্সিটির একদম পাশে ভিউয়ার্স কথা কম বলুন ফ্ল্যাটটা শুধু দেখাবো আমরা এই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম ঢুকে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ড্রয়িং স্পেস অনেক সুন্দর করে সাজানো আছে অনেক চমৎকার ড্রয়িং স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এর সাথেই ডাইনিং স্পেসটা অনেক সুন্দর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সুন্দরভাবে এখানে ডাইনিং স্পেসটা আছে ভিউয়ার্স ডাইনিং এর সাথে এটাকে আপনারা বলতে পারেন লিভিং রুমের জন্য যথেষ্ট জায়গা আছে এবং এই পাশেও কিন্তু ফুল হাইট একটা জানালা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ খোলামেলা আছে অনেক সুন্দর একটা সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট অনেক সুন্দর এখানে জায়গা আছে যে ওয়াশিং মেশিন বসানোর জন্য একটা ব্যালকনি আছে তো ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা ড্রয়িং ডাইনিং প্লাস লিভিং স্পেসটা দেখলাম এরপরে আমরা লগিংটা দেখব ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার বেডরুম যদি আমরা একটু দেখি মাস্টার বেডরুম ঢুকতে হাতে বাম পাশে হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমের সামনে এখানে আছে সুন্দর একটা ক্যাবিনেট আছে এবং ওয়াশরুমটাও এক্সিলেন্ট একটা ওয়াশরুম যথেষ্ট বড় আছে বাথ টাইপ আছে এবং এখানে যে ফিটিংসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দরভাবে এখানে সাজানো আছে ভিউয়ার্স আমরা অলরেডি মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা সেটা দেখে ফেললাম এবার আমরা মাস্টার বেডরুমটা দেখবো ভিউয়ার্স মাস্টার বেডরুমে যথেষ্ট বড় একটা মাস্টার বেডরুম আছে এটা স্পেস 1 2 3 4 5 অর্থাৎ 10 1 2 3 4 5 6 7 10x14 একটা সুন্দর মাস্টার বেডরুম এবং এটার সাথে অনেক চমৎকার একটা এখানে ব্যালকনি আছে ব্যালকনিটাও অনেক সুন্দরভাবে আছে একদম চমৎকার এখানে দেওয়া আছে ভিউয়ার্স এটা যথেষ্ট স্পেস হচ্ছে কারণ এটা সাউথ ফেস পড়েছে অনেক সুন্দর ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা মাস্টার বেডরুমটা দেখে ফেললাম এরপরে আমরা যেটা দেখবো আমরা আবার এখানে চলে আসলাম এরপরে যে সেকেন্ড যে রুম সেটা আমরা এবার দেখবো সেকেন্ড বেডরুমটাও অনেক সুন্দর অনেক চমৎকার কারণ হাতে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াশরুম আছে যথেষ্ট বড় ওয়াশরুম আছে এবং এটার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট স্পেস আছে বাথের জন্য যথেষ্ট গ্লাস দিয়ে অনেক সুন্দর করে আছে সেপারেট এবং যে রুমটা দেখছি সেকেন্ড যে রুমটা এই রুমটার সাথেও কিন্তু একটা ওয়াশরুম দেখলেনই এবং দেখেন যে আরেকটা রুম এই রুমটার আয়তন যথেষ্ট বড় আছে 10x14 এই ধরনের একটা আয়তন আছে এবং এর সাথে চমৎকার যেটা আছে একটা বিশাল সুন্দর একটা ব্যালকনি আছে ব্যালকনিটা অনেক চমৎকার দেখেন যে সামনে রাস্তার সাইডে যে জায়গাটা স্পেসটা অনেক সুন্দর অনেক চমৎকার তবে আমরা মোটামুটিভাবে আমরা সেকেন্ড যে বেডরুমটা অলরেডি দেখে ফেললাম এরপরে আমরা পর্যায়ক্রমে যে নেক্সট যেগুলো আছে সেগুলো দেখবো মোটামুটিভাবে দুইটা রুম দেখলাম ড্রয়িং ডাইনিং স্পেস দেখলাম এরপরে আমরা দেখবো যে থার্ড যে রুম সেটা এবার আমরা দেখবো ভিউয়ার্স এটা হচ্ছে থার্ড বেডরুমটা আমরা দেখছি থার্ড বেডরুমটা আয়তনটা অনেক সুন্দর 1 2 3 4 5 1 2 3 4 5 6 5 5 12 13 কিন্তু যথেষ্ট সুন্দর একটা স্পেস আছে এই পাশে ওপেন আছে আশা করছি যে লাইটটাই ওপেন থাকবে যথেষ্ট ফাঁকা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাবিনেট আছে অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ক্যাবিনেট অনেক চমৎকার সুন্দর ক্যাবিনেট আছে ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা তিনটা বেডরুম দেখলাম এবার আমরা এরপরে যে ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিচেনটা অনেক সুন্দর অনেক বড় একটা কিচেন আছে ভিউয়ার্স একটু বলে রাখি এটা কিন্তু তিতাস গ্যাস অর্থাৎ ন্যাচারাল যে গ্যাস আছে সেটা এখানে আছে ভিউয়ার্স সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এবং এই এই এটার সাথে এই কিচেনের সাথে কিন্তু এর সাথে ছোট্ট একটা বারান্দা আছে এই বারান্দাটা দিয়ে কিন্তু আপনারা যে ডাউন ওয়াশ আছে এবং এখানে যথেষ্ট একটা জায়গা আছে স্পেস আছে সেটা হচ্ছে স্টোর রুম আছে এবং স্টোর রুমের সাথে যে হেল্পিং হ্যান্ডের জন্য যে ওয়াশরুম সেটাও কিন্তু এখানে আছে তো ভিউয়ার্স মোটামুটি ওখানে আমরা দেখে ফেললাম যে থ্রি বেডরুম এবং আরেকটা এখানে যেটা আছে যে কমন যে ওয়াশরুমটা যথেষ্ট বড় অনেক সুন্দর অনেক চমৎকার একটা এখানে ওয়াশরুম আছে এবং বড় ধরনের তো ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা দেখে ফেললাম যে হচ্ছে 2150 বর্গ ফুটের ভিউয়ার্স মোটামুটি যদি আমি একটা গ্যালেন্স বলে দিই যে এটা হচ্ছে ব্যবহৃত ফ্ল্যাট 2150 বর্গ ফুটের থ্রি বেড থ্রি ফোর বাথ ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুম সাউথ ফেসিং খুবই কাছে নর্থ সাউথ এবং আইইউ ইউনিভার্সিটি খুবই কাছে সি ব্লকে
এটা আর সাথে যা যা দরকার ফ্যাসিলিটি সবগুলোই আছে। তো ভিউয়ার্স এটা সম্পর্কে ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থ থাকবেন, আজকে অবশ্যই শেষ করছি, ধন্যবাদ।